হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লিভিং উইথ স্মাইল আজকে আমি পাবদা মাছ ভাপা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে তিনটে পাবদা মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে মাছটাকে আমি তুলে নেব মাছটাকে আমি খুব হালকা করে ভেজে তুলে নিয়েছি এবারে যে পেস্টটি বানাবো সেটি দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন পোস্ত বাটা এক টেবিল স্পুন শস্য বাটা আর নিয়েছি পরিমাণ মতো হলুদ ঝাল লঙ্কা গুঁড়ো আর লবণটা আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি আর পোস্তর সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবার এই পেস্টটা আমি মাছের গায়ে মাখিয়ে নিয়েছি দেখুন ভালোভাবে মাছের গায়ে আমি পেস্টটা মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে দশ মিনিট আমি একটু রেখে দিয়েছি এবারে কড়াইতে কড়াইটি গরম করে দশ মিনিট পর আমি পেস্টটি দিয়ে দিয়েছি দিয়ে ওপর দিয়ে প্রায় এক টেবিল চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম দিয়ে এবারে এটিকে ঢেকে দেব নুনটা কিন্তু আমি পেস্টের মধ্যে মিশিয়ে নিয়েছি তো সেই জন্য কিন্তু আমি আলাদা করে আর নুন দিচ্ছি না এবার মিডিয়াম ফ্লেমে এটিকে আমি ঢেকে দেব সাত মিনিট আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে মাছটা একটু হালকা করে উল্টে দিয়েছিলাম দিয়ে আরও তিন মিনিট রেখে দিয়েছিলাম এখন ঢাকনাটা তুলে দিলাম দেখুন প্রিপারেশানটা একদম রেডি হয়ে গেছে মশলা কিন্তু মাছের মধ্যে একদম ঢুকে গেছে তো রেডি হয়ে গেল আমাদের প্রিপারেশানটি রেডি হয়ে গেল বন্ধুরা পাবদা মাছ ভাপে রেসিপিটি অত্যন্ত সহজ এই রান্নাটি এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন